ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আশা করি আজকের দিনটি তোমাদের এবং আমাদের খুব ভালো কাটবে। এই আশা নিয়েই তো প্রত্যেকটা দিন শুরু করি, আজকেও তার অন্যথা নয়। মা মেয়ে দুজনে মিলে শুরু করে দিলাম আজকে সকালের কাজ। আমরা প্রত্যেক দিনই কিন্তু সেই সকাল থেকেই যখন কাজ শুরু করি তখন থেকেই তোমাদের সাথে জুড়ে যাই, মানে সেই সকাল থেকেই ভিডিও করা শুরু করে দিই। কারণ সকালের কাজগুলো বাদ চলে গেলে ওইদিকে আবার সারাদিনে কী করব না করব এই করে নাড়ে ভিডিওটা আবার ছোট হয়ে যাবে, সেই জন্য সকাল থেকেই শুরু করি। আমাদেরও ভালো লাগে তোমাদের সাথে জুড়ে থাকতে। তো সকালের বাসনগুলো মেজে নিচ্ছি, এগুলো সব বাসি বাসন, কালকে রাতে বিশেষ করে মেজে রাখা হয়নি জানো তো, কারণ ওই রিয়া শরীরটা একটু খারাপ চলছে কয়েকদিন থেকেই, তো সেই কারণে তাড়াতাড়ি করে সব মিলে খাওয়া দাওয়া করে বাসন আর বের করিনি। তো ওই জন্য এই যে এখন সকালবেলায় আমি মেজে নিচ্ছি। আর এই যে সকালে রিয়াকে এখন আমি জল ঘাটতে দেই না, কারণ ওর একটু ঠান্ডার দোষ আছে যেহেতু, তো এই কতদিন আমি আরাম করে নিয়েছি, গরম গরম ছিল, তো এখন আবার এই শীত যেহেতু পড়েছে এখন প্রায় তোমরা আমাকে এই সকালের বাসনটা মাজতে দেখতে পারবে। ওহো, মাঝখানে তো আরও একদিন ভিডিও বাদ গেছিলো, তো সেই ভিডিওটা আজকে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তোমরা দেখছো তো। বৃহস্পতিবার মানে এই যে একটু গোবর ছড়া দেওয়ার চেষ্টা করি, এখন তো আর সেরকম গোবর খুঁজে পাই না, তো যেটুকুনি হাতের কাছে পাই সেই দিয়েই আমি উঠোনটা একটু লেপে নেওয়ার চেষ্টা করি। তোমাদের মনে আছে কি না জানি না, যারা সেই পুরনো আমার পরিবারের সদস্য তোমরা হয়তো সেই প্রথম থেকে দেখে আসছো যে এরকমের একটু গোবর ছড়া দিই। আর গত বছরও এই শীতের মধ্যেই কিন্তু আমরা আমাদের ভিডিও করা শুরু করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ওইদিকে কাজগুলো শেষ করতে করতে রিয়া এদিকে এসে চা বসিয়ে দিয়েছে। দেখো পারায় না, ফুল দাও দাদা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমরা দেখলেই বাবার ভোরবেলা ভাড়া ছিল, তো আসার সময় একবারে ফুল নিয়ে এসেছে, মা বলে দিয়েছিল, তো বাবাও চলে এসেছে। আর আমাদের বাইরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি, এখন নাইটিও চেঞ্জ করে ফেলেছি, আবার এসে তারপরে চা করাও হয়ে গেছে। এখন হয়েছে আমি বাবা মা তিনজনে চা খাবো এখন। তো চলো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সারাদিন কী কী করি না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। সকালের বাসি কাজকর্ম সেরে, বাসি জামা কাপড় ছেড়ে চা নিয়ে বসে পড়লাম তিনজনায় চা খেতে। এখন প্রায় অনেকটাই সকাল, বিকি এখনও ওঠেনি, একটু দেরি করে উঠবে, কারণ ওই যে এখন ওর কাজ একটু দেরিতে, তো ওই জন্য একটু দেরি করে ওঠে। তো জাগে আমরা তিনজনে মিলে একটু গল্প গুজব করতে করতে চা খাবো, আর এই সারাদিনে কী করবো না করবো রান্না বান্না এই সমস্ত নিয়ে একটু আলোচনা আমরা করেই নিই। তারপরে ওইদিকে সবজিওয়ালা দাদার ডাক পেলে চলে যাই সবজি আনতে। তো যাই হোক, এদিকে রিয়ার বাবা কিছু গল্প বলছিল, তো সেগুলো শুনতে শুনতেই চা খেলাম আর কি। তারপরে উঠে কাজের চিন্তায় তো আর বসে থাকা যায় না, তাই না? তো এই যে উঠে চলে আসলাম কাজ করতে, কাজ মানে বাসি যে জামাকাপড়গুলো ছেড়েছিলাম সেই জামাকাপড়গুলোই সব ধুয়ে নেবো এবারে। আরও একটা কথা কি বলো তো, তোমাদের মধ্যে থেকে কিছু জন বলেছিলে রিয়াকে যে রিয়া তোমার তো শরীরটা খারাপ, তুমি চাইলে ভিডিও বন্ধ দিতে পারো, বা এমন কোনো ব্যাপার আছে কি যে শরীর খারাপ হলেও তোমাকে ভিডিও করতে হবে? তো না, তোমাদের তাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে এমন কোনো ব্যাপার নেই যে রিয়া অসুস্থ হলেও রিয়াকে ভিডিও করতেই হবে। আমরা কিন্তু ওকে সবসময়ই বলি তোমার যেইভাবে ইচ্ছা, যদি ইচ্ছা হয় করবে, না ইচ্ছা হয় করবে না, কারণ শরীরটা তো আগে। আর তোমরা যারা প্রথম থেকে আছো আমাদের সাথে অনেকেই জানো যে রিয়ার শরীরটা প্রায়ই খারাপ থাকে, তাই তোমরাও বলেছো যে রিয়া শরীরটা খারাপ থাকলে ভিডিও একদিন না দিলেও কোনো ব্যাপার না। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো গতকালের তো মাংস ছিলই, তো আজকে আমাদের সেরকম রান্নাবাড়ি নেই, তো ওই বেগুন আছে একটুখানি, আর মিষ্টি কুমড়া আছে, ওটা দিয়ে একটুখানি মা ভাজা করছে, মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন। আর এদিকে গতকালের তো মাংস আছে, ওটা একটুখানি আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর একটুখানি ডাল করছে, কারণ বাবার আর বিকির একটুখানি ডাল হলে, মানে ডাল যদি না হয় তাহলে ওদের অসুবিধা হয়ে যায়, মাংস থাকুক আর যতই থাকুক তা ডাল লাগবেই আর কি। তো ওই জন্য মা একটুখানি করে ডালও বসাবে। তো এদিকে সবাই কাজে চলে গেছে, বিকেও চলে গেছে, বাবাও চলে গেছে, মাও ওদিকে ভাত হয়েই গেছে। তো চলো দেখি
কী করছে একবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো মা মা কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সকালের খাবার জন্য গরম ভাতের সাথে আমি বেগুন ভাজা করে নিচ্ছি, আর ওইদিকে রিয়াকে খেতে দেব ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে, ও খেয়ে নি। কারণ কী কেন বললাম বলো তো কথাটা তোমাদেরকে, যে ভিডিও না দিলেও চলবে, কারণ তোমরা অনেকেই বলছো যে আমরা নাকি কাজে গাফিলতি করছি, ভিডিও দিচ্ছি না ঠিক সময় মতো, সেই জন্যে বললাম। তো আমি খেয়ে নিলাম দেখলেই তোমরা, কারণ হচ্ছে বাবাকে ফোন করলাম, বাবা বললো আসতে দেরি হবে, তো তুমি খেয়ে নাও, তো তুমি মানে আমাকে আর মাকে খেয়ে নিতে বললো, তো আমি খেয়ে নিলাম, মা ওই যে এখন খাবে আর কি। তো বাবার একটা ভাড়াতে গিয়েছে, ওখানে আটকে পড়েছে, বলছে একটু দেরি হবে, কখন আসে জানি না, বাবা বলছে সকালে আর খাবে না, ওখানে কিছু খেয়ে নিবে, রুটি বা কিছু খেয়ে নিবে, বললো দুপুরে এসে একবারে ভাত খাবো, ঠিক আছে। তো একটু করে খেয়ে নিলাম। তো এখন আমাদের রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে, রান্নাবাড়ি কী সেটা তো তোমাদেরকে বললামই। এবারে হচ্ছে একটু ঘর টন মুছে স্নান টান করে পূজাতে চলে যাবো আমি, তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আসলে কি বলো তো, বলে না যে এক একজন মানুষের এক এক রকমের মতামত, এদিকে বৃহস্পতিবার তো আমি বন্ধনে যাচ্ছি, এদিক থেকে আমি ওদিক থেকে ছোট যা দুজনে মিলে বন্ধনে যাচ্ছি, যেটা বলছিলাম যে এক একজন মানুষের এক এক রকম মতামত। তো কিছু জন বলো তোমরা যে না ভিডিও দিতেই হবে বা কিছু এরকম, আবার কিছু মানুষ বলো যে না রিয়া তুমি একটুখানি আরাম করো, কোন দিকে যাই বলো তো আমরা, কিন্তু রিয়ার উপরে কোনো সময়ই আমরা জোর করি না যে তোমাকে জোর করে করতেই হবে, শরীরটা খারাপ থাকে তো সেই জন্য। তো তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন হচ্ছে এই যে পার্সেলটা দিয়ে গেল, ফোন করলো, তোমাদের সাথে কথা বলা হলো, তারপরে ফোনটা করলো, তারপরে এই যে নিলাম, এটা হচ্ছে দিদি ভাইদের, মানে দিদি ভাইয়ের না দিদি ভাইয়ের মেয়ের আর কি, কী আছে জানি না, আমি খুলবো না, কারণ যদি আবার রিটার্ন দিতে হয় এজন্য থাক, ওদেরকে ফোন করে জানিয়ে দিব দিদি ভাইকে। তো এদিকে আমার ঘরটার মুছা কিছু হয়নি, মুছবো, মা আর কাকিমন এই যে বন্ধনে গেল, আমি এই যে এখন ঘরটার মুছে স্নান করে আবার গরম জল বসাতে হবে, কারণ উনানেই বসাবো, ঠান্ডা লাগে, ঠান্ডা পড়ে গেছে না, মানে বেশি যে দেরি হয়ে গেলে ঠান্ডা লাগে, যদি এই 11:30-11টার দিকে স্নান করা হয় তাহলে কিন্তু লাগে না গরম জল, তাহলে আমি এমনিই করি, কিন্তু বেশি দেরি হয়ে গেলে তখন ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ গতকাল ওরকমই করেছিলাম স্নান, না গতকাল না, গতকাল তো তাড়াতাড়ি করেছিলাম, তার আগের দিন খুব ঠান্ডা লেগেছিল। তো চলো ফটাফট করে নিই সব কাজকর্ম করে, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। তো এই যে রিয়া এদিকে ঘর মুছতে চলে আসলো, ঘর মুছে ও পুজো দিয়ে নেবে, ততক্ষণে আমি চলেও এসেছি, আজকে তো আর বাজার যাওয়া ছিল না, রিয়া তোমাদেরকে বলেই দিল, তো সেই জন্য তাড়াতাড়ি হয়েছে আর কি। তো এদিকে দেখো সকালে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম, জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি, বড় বৌমা বাড়িতে নেই ওই জন্য বড় বৌমার একটিও জামাকাপড় তোমরা দেখতে পাচ্ছ না, বাড়িতে আসলেই জামাকাপড় দেখতে পাবে। তো যাই হোক এদিকে তুলে নিচ্ছি, নিয়ে ওইদিকে রিয়ার জন্য গরম জল বসিয়েছি আমি, আমি ওকে বলি তোমার ঠান্ডা জলে স্নান করার কোনো দরকার নেই, কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, তোমরা তো দেখোই, সেই জন্য এই যে গরম জল করে দিলাম ওকে। আর এইদিকে বিকি চলে এসেছে, ওর আজকে দুপুরে একটুখানি সময় পেয়েছে, তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে দেবে কিছুক্ষণ বসে নিয়ে, ও নিজে থেকেই বললো আজকে আমার একটু সময় আছে দুপুরবেলায়, তো আমি বললাম ধুয়ে দে, রিয়াকে দিয়ে ধোয়ানোর দরকার নেই, কারণ আবার ঠান্ডা লেগে যাবে। আর বিশ্বাস করবে আমাদের কুয়োর জলটা এমন ঠান্ডা না, ভীষণ ঠান্ডা জানো। তো আমার অনেকক্ষণ আগে স্নান পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে বিকি আসলো, বিকি আসার পরে ও আবার ওর জামা প্যান্ট এইসব ধুলো, ও বলে ধুবে, বললাম ঠিক আছে ওর বলে টাইম আছে, তো ধুয়ে নিল, আর ততক্ষণ আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে, মানে পূজা দিচ্ছিলাম আর কি। তো তারপরে ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে এই যে বেরিয়ে পড়ল, অনেকক্ষণ আগেই গিয়েছে, তারপরে এই যে আমি আর মা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাবাও এসেছিল, বাবা এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে, বাবা এসেছিল মনে হয় 2:30-টার দিকে, হ্যাঁ এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছে। তারপরে মা স্নান করে আসলো, স্নান টান করে এই যে ঘরে আসলাম, এখন ঘরে এসে এখন একটুখানি শুব, তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, তাই ভাবলাম একটুখানি কথা বলি। আবার হচ্ছে সামনেই ছট পূজা, এই 2-3 দিন পরেই মনে হয়, 19 তারিখ না 20 তারিখ এরকমই মনে হয় হবে ছট পূজা, পূজা এই দেখতে দেখতে শুরু আবার শেষও হয়ে গেল না, সব শেষ, পুজো টুজো বছরও শেষ হয়ে যাবে, এই বছরও শেষ,
আর আর হচ্ছে এটা নভেম্বর মাস, ডিসেম্বর আর এক মাস আছে। আজকে মাকেও সারাদিন, আমার মাকে সারাদিন ফোনই করা হয় নাই। এই যে তোমাদের সাথে কথা বলা হয়ে গেলেই তারপরে আমি যে ফোন করবো মাকে একটু। আসলে কথা, মাও মানে সারাদিন কাজেই থাকে, তো কাজে ব্যস্ত থাকে, ওই জন্য ফোন টোন করি না। আমার ওই দিকে থাকে কাজ, তারপরে আবার এই যে খাওয়া দাওয়া করে তারপরে এসে এই যে তারপরে মাকেই 4:30 এরকম টাইমে ফোন করি, কারণ তখন মার ফোন মার কাছেই থাকে, তখন মাও একটু শুয়ে থাকে, তো ওই টাইমে ওই জন্য তখন ফোন করি। আর সকালবেলা আজকে ফোন করা হয়নি, অন্য দিন ফোন করি, আজকে আর করা হয়নি। এখন এই যে ফোন করবো, একটুখানি কথা বলে আবার সন্ধ্যার পরে আবার ফোন করবো। তো চলো, অনেকক্ষণই কথা বলে ফেললাম, আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা তো দেখলে আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা তন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়েছিলাম কেন বলতো, আমি একটা শর্ট করেছিলাম, অনেকদিন পর করলাম। তো চা খাওয়া হয়ে গেছে, তো এখন এই যে একটু বসলাম। আজকে বিকি এখনও আসেনি, কারণ ওর আসতে একটু দেরি হবে। ওর নাকি এরকম, তোমাদের বলেছিলাম কালী পূজা পর্যন্ত, কালী পূজা নয়, কালী পূজার থেকেও আরও মনে হয় 23-24 তারিখ পর্যন্ত এরকম ওর দেরি আছে, মানে এরকম আসতে দেরি হবে। এখন তো বেজে গেছে 7:45, ওর আসতে বললো, ফোন করেছিল একটু আগেই, ও বললো 7:30-7:45 এরকম বাজবে। তো এখন আমি আর মা টিভি দেখছি, মা ওদিকে টিভি দেখছে, আর আমি বসে বসে মোবাইল খোঁচাচ্ছি। তো চলো একটুখানি বসে মার সাথে একটু টিভি দেখি, তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। তো মা কোথায় গেল বলতো? মা হচ্ছে গেল দোকানে। তোমাদেরকে তখনই বললাম যে বিকির আসতে দেরি হবে, তো এইদিকে হয়েছে কি খিদে পেয়েছে। তো ম্যাগি ডেলি ডেলি খাই, ভালোও লাগে না, মানে মাঝে মাঝেই খাই। তো মাকে বললাম, মা ঘরে ডিম আছে 2টা, তো তুমি পাউরুটি নিয়ে আসো, একটুখানি ডিম টোস্ট করে খাই। তো মা বললো ঠিক আছে যাই তাহলে। তো মা এই যে গেলো, কারণ বিকিকে ফোন করলাম তুমি আসবা কখন, তো বললো যে আসতে দেরি হবে আধা ঘন্টা, তাও এখন 7:30 বাজে, তাহলে 8টা বেজে যাবে। তো বললো ঠিক আছে মাকে দিয়ে আনিয়ে নাও, বললাম ঠিক আছে। তো মা বললো যে ঠিক আছে আমি নিয়ে আসছি, তাই মা এই যে দোকানে গেলো, নিয়ে আসুক তারপরে খাবো। তো মা নিয়ে চলে এসেছে এই যে পাউরুটি, আর এদিকে আছে হচ্ছে ডিম 2টো। এই যে তো চলো ফটাফট করে নেওয়া যাক। তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরাই জানিও যে আমরা ঠিক করেছি না ভুল, যে রিয়াকে বলেছি শরীর যতটুকু পারবে ততটুকুই করো, শরীর না পারলে করার দরকার নেই। কারণ কি বলবো আর বলো তো, আমি তো আর জোর করতে পারি না, আর ও এরকম অসুস্থতার কারণ কি বলবো, সব কিছু করার পরেও ও একটুখানি অসুস্থই থাকে, আর এটি ওর মানে আগাগোড়াই, বুঝলে তো। তো সেই জন্যে ওকে জোর করি না আর কি। তাই যদি এই যে মাঝে মাঝে ভিডিও একটু বাদ পড়ে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমাদের ওপরে রাগ করো না, কেমন? কারণ কাজে ফাঁকি দিতে কেই বা চায় বলো? ভিডিও যদি দেওয়া হয় তাহলে তো আমাদেরই ভালো বলো, কয়েকটা করে টাকা ঢুকবে তাই না? আর ভিডিও বাদ দিলে পরে তো সেই টাকাটুকুও ঢুকবে না। তো সেই জন্যই আর কি, যা ভালো হয় সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, তোমরাই বলো কেমন। তো এখানে 2টো আছে, আমি 2টো খাবো, মা 2টো খাবে, বিকি 2টো খাবে, ও তো এখনও আসেনি, ও একটু পরেই চলে আসবে। তো মা করা হয়ে গেছে, আসলে পরে একটু গরম করে দেব। তো চলো, আর বাবা তো নেই, বাবা তো আস্তে আস্তে দেরি আছে, দেখো কি মশা ভিড় করছে। তো চলো ফটাফট খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। চলো, তো পেট পুজো হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে এই ঘরে আসলাম, মা এই ঘরে টিভি দেখছে। আমার টিভি দেখতে অত ভালো লাগে না, তোমাদেরকে তাই এর আগেও বলেছিলাম, আমি ওই 6টার সময় একটা সিরিয়ালই দেখি, তো সেটা তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আর ভালো লাগে না। তো ভাবলাম এই ঘরে একটু আমি মোবাইলও দেখি, আমার ঘরে টিভি দেখবো। আর বিকিকে খেতে খেতে ফোন করলাম, তোমাদের সাথে কথা হয়েছে, তবে ফোন করলাম, তখন ও বললো আর 15-20 মিনিট দেরি আছে, তো আসুক। আর দেখো আমি সোয়েটার পরে নিয়েছি, এর আগের দিন একদিন পরেছিলাম, আজকে এই সন্ধ্যার পরে দেখবি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, হালকা ঘরে গরম, হ্যাঁ কিন্তু তাও ঠান্ডা, দরজা খোলা থাকলে ঠান্ডাই লাগে, একটুখানি বাইরে দাঁড়ালেও ঠান্ডা ঠান্ডা লাগে। আর আজকে আমার কেন জানি ঠান্ডা লাগছে, তো যখন
একটু আগে খেলাম, তখন কিন্তু অতটা লাগছিল না, হট করেই লাগলো। তো খেয়েছি তো অনেকক্ষণ আগেই, তাও হয়ে গেল। ঠান্ডা পড়ে গেছে, সকালবেলাও ঠান্ডা লাগে, আর এদিকে এই যে দুপুরের দিয়ে সকালের ওই 10:30-11টার থেকে আবার শরীর মানে ঠান্ডা, তাই গরম পড়ে যায়। তখন রোদ উঠে যায়, তখন গরম ঠান্ডা বলছে, তখন হচ্ছে গরম গরম লাগে, আবার সন্ধ্যার পরে আবার ঠান্ডা। তোকে ফোন করলাম, ও তো এখনও বললো আর 15-20 মিনিট, দেখি কখন আসে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা আগামীকাল নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।